একটা প্রশ্ন করি আপনাদের, ইমান আছে কার কার? ওই একজন হাত তুলেছে। ওযু আছে কার কার? কত জোরে হাত তুলেছে? আপনাদের কাছে ইমানের জোর বেশি না ওযুর জোর বেশি? না না, কিছুক্ষণ আগে কি করলেন আর এখন কি বললেন? কথার সাথে কাজের যেন মিল থাকে। আমি বললাম ইমান আছে কার কার, তা হাত তোলার সাহসই পেলেন না। যখন বললাম ওযু আছে কার কার, খুব তাড়াতাড়ি হাত তুললেন, তাই না? তাহলে ওযু জরুরি না ইমান জরুরি? আবার বলে ইমান জরুরি। ওযু আছে কিনা জিজ্ঞেস করার সময় যত তাড়াতাড়ি হাত তুললেন, ইমান আছে কিনা এইটা হাত তুলতে হবে আরো 1 কোটি গুণ বেশি স্পিড। বাংলাদেশে ইমানের দাম নাই, টুপির দাম খুব বেশি, বুঝছেন? মসজিদের দাম এসছে, টুপির দাম কি বেশি? মুসল্লিদের মধ্যে ইমানের যে ওজুর দাম বেশি, এটা ঠিক না। আচ্ছা, ইমান আছে আপনাদের, তাই না? ইমান আছে ইনশাল্লাহ, এখনো হইলো কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে চিন্তা করেন আমরা কত জানি, সালাত আদায় করতে করতে মানে দাড়ি পেকে গেছে, বুড়া হয়ে গেছি, এতে ইমান আছে ইনশাল্লাহ না আলহামদুলিল্লাহ এটা বলতে জানি না। এর মূল কারণ হলো আমরা এই সমস্ত হালাকায় অংশগ্রহণ করি না এবং দিন সম্পর্কে জানতে চেষ্টা করি না। বলেন ইমান আছে আলহামদুলিল্লাহ, এর জবাবে আমি বলবো কি মাশাআল্লাহ। সবার মধ্যে কি আছে? ইমান আছে। যে জন্য শুরু করলাম, আপনার ইমানটা পূর্ণ না অপূর্ণ? আবার ইনশাল্লাহ বলছে, দেখেন পূর্ণ। ইমান পূর্ণ যদি হয় তাহলে শরীয়তের ক্ষেত্রে সব বিষয়ে ইমান আপনাকে নিয়ে আসতে হবে 100%। তাহলে হবে কি? পরিপূর্ণ, পরিপূর্ণ। যেমন আকিদার ক্ষেত্রে কারো ইমানে ঘাটতি নাই, আছে? যেমন আল্লাহ কি এক, ঘাটতি আছে? আছে নাই, তাই না? মাশাআল্লাহ। আল্লাহ আরশে ঘাটতি আছে নাই? 100 ভাগ, তাই না? 100 ভাগ, 100%। বাংলা বুঝে না, ইংরেজি বুঝে, তাহলে কি 100%? ঠিক আছে, আপনারটা ঠিক আছে 100%। এক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ না ফেরেশতা, ঠিক আছে? এখানে কোনো ঘাটতি আছে? ঘাটতি নেই। তাহলে বিশ্বাসের ক্ষেত্রে আমরা সব কি 100 ভাগ, আকিদার ক্ষেত্রে। এটা আমলের ক্ষেত্রে কি 100 ভাগ? তাহলে বললেন যে ইমান পরিপূর্ণ। ইমান ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যথাযথ কাকে বলে, পরিপূর্ণ কাকে বলে, সেইটা আমি বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো 100 ভাগ আমাদের মধ্যে যদি অনুসরণটা থাকে তাহলে আমরা একদিক থেকে
নিষ্পাপ হয়ে যাব আর মরার সাথে সাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ তাহলে আসুন আমরা ঈমানটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যটাকে অনুসরণকে কি করি পূর্ণ করি পূর্ণ করি এবং যথাযথ করি পূর্ণ এবং যথাযথ দুইটা আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে যদি ভালোবাসতে চাও ফাত্তাবিউনি তাহলে কি আমার অনুসরণ করো আল্লাহ বলছেন যদি অনুসরণ করো তাহলে কি হবে ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের যত পাপ আল্লাহ সব পাপ ক্ষমা করে দিবেন আপনাদের কাছে আল্লাহর ক্ষমা বেশি গুরুত্বপূর্ণ না আল্লাহর ভালোবাসা বেশি গুরুত্বপূর্ণ ক্ষমা বেশি গুরুত্বপূর্ণ আগে দরকার এই জন্যই আমাদের গ্রেডটা এ না হয়ে কি হয়ে আছে জেড বি বলিনি কিন্তু সিও বলিনি কি বলেছি জেড কি লাস্ট স্টেজ কেন আচ্ছা ধরলাম এ না হয়ে বি হয়ে আছে কি হয়ে আছে বি হয়ে আছে দেখেন আমি যখন অনুবাদটা করলাম ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তখন কেউ সুবহানাল্লাহ বলেননি যে যখন বললাম ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমাদের সব পাপ ক্ষমা করে দিবেন তখন সবাই বলেছেন কি সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পায় তার কি কোনো পাপ থাকে আর পাপ থাকলেও কি আল্লাহ পাপ রেখে দেন না ক্ষমা করে দিবেন আল্লাহর ভালোবাসা পাওয়া জরুরি আগে না ক্ষমাটা আগে আল্লাহ বলে দিয়েছেন সিরিয়ালে আল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সেটাই বলার চেষ্টা করব এটা একটা দিক এটা হলো হাদিসের একটা 7282 নম্বর হাদিস সেই বুখারীর মধ্যে এসেছে অনুসরণের ক্ষেত্রে দুইটা দিক রয়েছে এই আয়াত দ্বারা প্রমাণিত হলো যদি কেউ আল্লাহর ইবাদত করতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় তে শর্ত হলো আগে কার অনুসরণ করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অনুসরণটা সুন্নাত হলো না ফরজ হলো ফরজ না সুন্নাত ভালো করে বলো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়াটা হলো কি ফরজ প্রথম বাক্য হলো কি ফরজ